বা কোন ভারতীয়দেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। জাহাঙ্গীরের অপসারণ চাই, অনুগোর আওয়ামীগের অপসারণ চাই। শান্তি সমাবেশে নির্বাচন ও ভোট ব্যবস্থা নিয়ে আপত্তিকর বক্তব্য দেয় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের সকল পদ থেকে অপসারণ সহ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ জাহিদ ফারুক অনুসারীরা। মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আজ শনিবার 2 ডিসেম্বর বেলা 11টায় নগরীর সদর রোড কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত 28 নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জামায়াতের অবরোধ, হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করা হয়। সমাবেশে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে বরিশালে শুরু হয় আলোচনা সমালোচনার। এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, বরিশাল মহানগর যুব লীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, কাউন্সিলর শাহিন সিকদার, জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রমুখ। বক্তারা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারণ সহ মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান। এছাড়াও সিটি মেয়র সেনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহকে সভাপতি করে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়। আগামী সংসদ নির্বাচনের পূর্বে এ কমিটি ভেঙে দেওয়া না হলে বরিশাল সদর আসনে নৌকার প্রার্থীর নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, কোন ভারতীয়দেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম, আপনাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। 12 তারিখে সিটি নির্বাচনের সময় আমরা গ্রহণ করেছি। আজকে নৌকা প্রতীক আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে আছে, কাজে ভয়ের কোনো কারণ নাই। প্রত্যেকটা ইউনিটের কর্মীদেরকে আমি বলবো, আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচন যেমনিভাবে আপনারা করেছেন সেই দায়িত্বটাকেই আপনারা পালন করবেন। বাংলাদেশ ছাত্রলীগ অতন্ত্র প্রহরীর মতো আপনাদের হুঙ্কারের জবাব দেবে, বাংলাদেশ আওয়ামী যুব লীগ আপনাদের হুঙ্কারের জবাব দেবে। আমরা কোনো রক্তচক্ষুকে আমরা ভয় করি না, আমরা রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করব এবং কর্নেল জাহিদ ফারুক শামীমকে ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা নির্বাচিত করব। আমি আজকের এই সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাব, অবিলম্বে মহানগর আওয়ামী লীগ কমিটি ভেঙে দেওয়া হোক এবং মেয়রের নেতৃত্বে, নবনির্বাচিত মেয়রের নেতৃত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা দেওয়া হোক। সেই কমিটির মাধ্যমে কর্নেল জাহিদ ফারুক শামীমের নির্বাচনী বৈতরণী পার হবে, আর যদি সেটা না হয় তাহলে মেয়রের নির্বাচনে যে অসরি সংকেত বাজিয়েছে সেই অসরি সংকেতেই বাজাতে থাকবে এই জাহাঙ্গীর সাহেবরা। প্রিয় বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে একটি কথাই, জাহাঙ্গীরের অপসারণ চাই, মহানগর আওয়ামী লীগের অপসারণ চাই।